Assalamualaikum. আমি এখন আলহামদুলিল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা দিছি আর আমার সাথে আছেন আমার দুইটা বন্ধু রিফাত মাহমুদ আর এইতে আমার আরেক বন্ধু হান্নান আব্দুল হান্নান তো আমরা তিনজন সিলেটের উদ্দেশ্যে যাইতেছি আমার সাথে আরো কয়েকজন স্বেচ্ছাসেবী যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক হইলো সত্যতে তারা যাইতে পারতেছেন তো গতকাল সন্ধ্যার পরে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ইনশাআল্লাহ সিলেট যাব এনিহাও যাব আর সিলেট যাওয়ার পিছনে যে ব্যাপারটা কাজ করতেছিল যে অসংখ্য মানুষ আমার বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করতেছিল যে ভাইয়া আপনি প্লিজ সিলেটে যান সিলেটবাসীদের অনেক কষ্ট হইতেছে অনেকে আমার মেসেজ করছে অসংখ্য মানুষ মেসেজ করছে তো এই সব কিছু ব্যাপার মিলে আমার কাছে আমার বিবেকের মধ্যে তাড়না দিতেছিল যে আমার আসলে সিলেট যাওয়া উচিত তারপরে আমার বন্ধু হান্নানের লগে যোগাযোগ করলাম যে তুই যাইবি কি না তো হান্নানের নিজের একটা প্রতিষ্ঠান আছে সান জাপানিজ জাপানি স্টুডেন্ট পাঠানোর একটা প্রতিষ্ঠান তো হান্নান বললো যে ঠিক আছে তাহলে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা ডোনেশন দিব আলহামদুলিল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে এটার থেকে একটা দিব তো আলহামদুলিল্লাহ হান্নান মোটামুটি 1 লক্ষ টাকার একটা ডোনেশন কালেক্ট করতে বা নিজে একটা অনুদান দেওয়ার চেষ্টা করতেছে আব্দুল হান্নান তার প্রতিষ্ঠান থেকে তো আমি গতকাল রাতের বেলা নিজের ফেসবুক পেজের মধ্যে বিকাশ নাম্বার রকেট নাম্বার আর হচ্ছে নগদ নাম্বার দিয়েছিলাম আমার একটা নাম্বার তো এই নাম্বারটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওইটার থেকে প্রায় 1 লক্ষ টাকার মতো কালেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি জীবনও কল্পনা করি নাই যে এই অল্প সময়ের মধ্যে গভীর রাত মানে 11:30-12টার দিকে আমি লাইভ করছি এত রাত্রিবেলা মানে পোস্ট দিলাম এইটাতেও প্রায় আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকার মতো আয় পড়ছে যেটা নাকি বিশাল একটা ব্যাপার আমার জন্য আমি প্রথম ভাবছিলাম যে হয়তো সর্বোচ্চ 5-10 হাজার টাকা আসলে আসতে পারে তো যাই হোক এখন অনেক ছড়াই ওত্রাই পাড়াইয়া অনেক মানে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমি আসলে সিলেট যাইতেছি ইনশাল্লাহ সিলেট না ঠিক আমি সুনামগঞ্জ যাইতেছি আজকে সিলেট গিয়ে রাত্রে থাকবো কালকে সারাদিন ইনশাল্লাহ সুনামগঞ্জ থাকবো এবং যে প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষজন আসলেই একদম প্রকৃতপক্ষে বঞ্চিত ত্রাণ পাইতেছে না আমরা তিনজন এবং ওইখানে স্বেচ্ছাসেবী অনেক মানুষজন আছেন আমার লোকে যোগাযোগ করছেন যে ভাই আমি আপনি যদি আসেন আমরা নিচ থেকে আপনাদের সাথে কাজ করব সিলেট এমসি কলেজের কিছু স্টুডেন্ট আছে বিভিন্ন সিলেট শাহজালালের স্টুডেন্ট আছে তারপর হচ্ছে আরও স্বেচ্ছাসেবীরা আছে যারা নাকি আমাদের সাথে কাজ করতে চাইতেছে তো আমি সিলেট গিয়ে তাদের সাথে যোগাযোগ করবো আর কি তারপর সুনামগঞ্জের এক আপু আছে আপুর নাম যেন কি মাহমুদ আপা এই আপা আমাদেরকে ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে সুনামগঞ্জের জেলা পুলিশ পুলিশ যে ওসি আছেন ওসি মহোদয় উনি আমাদের আশ্বস্ত করছেন যে ওইখানে যে ত্রাণের ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা এই ডিস্ট্রিবিউশনটা উনি দেখবেন উনি নৌকার ব্যবস্থা করে দেবেন বিনামূল্যে তারপর এটা থেকে মানে অনেক সাহায্য সহযোগিতা পাইতেছি যার যা জায়গা থেকে যা যতটুকু হেল্প করার সম্ভব আমারে করতেছে আর আমার পক্ষে একটা কথা হইতে থেকে যে আমার অফিস আমি একটা চাকরি করি ছোট্ট একটা চাকরি করি আমার অফিস থেকে আমারে ঠিক অ্যালাউ করতেছিল না যাওয়ার লাগা কিন্তু আমি অনেক বোঝানোর পর বুঝাইছি যদিও অফিসে আমার থাকাটা খুব জরুরি ছিল কিন্তু আমি বিবেকের তাড়নাটা এতই কাজ করতেছিল আমার যে আমি আসলে কোনোভাবেই নিজেদের কন্ট্রোল করতে পারতেছিলাম না পরে আজকে আমি অফিসকে না বইলেই আমি যাইতেছি গা হয়তো বা দেখা যাবে যে আমি অফিসকে না বইলে গেছি এটার জন্য একটা পানিশমেন্ট হইব অথবা এমন হইতে পারে যে চাকরি চলে গেছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি খুশি হব যে যদি একটা পরিবারের পাশে যদি আমি তাক দাঁড়াইতে পারি বা আপনাদের মাধ্যমে আপনারা যারা অনুদানগুলো দিচ্ছেন আপনাদের টাকাগুলো দিয়ে যদি আমি একটা পরিবারের পাশেও দাঁড়াইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি এইটাই শুক্রিয়া আমার কিছু খারাপ মানে আর কোনো কিছু লাগবে না আমি যখন যাইতে পারতেছিলাম না তখন আমি প্রথমে আমার মারে কল দিয়েছিলাম অনেকেই বলতেছিল যাওয়া দরকার নাই অনেক মানুষ যেতে যায় আমার আম্মুর যখন প্রথম জিজ্ঞেলাম যে আম্মু কী করবো আমি যাবো কি না তো আমার আম্মু বলছিল আলহামদুলিল্লাহ বাবা তুমি যাও তো আমি আমার মা যখন এই কথা কইছি আমি আর কোনো কিছু তাকাই নাই আমি আলহামদুলিল্লাহ ডিসাইডেড পরে আমার বন্ধু আব্দুল হান্নানের লোকে যোগাযোগ করছি যে তুই যাইবি কিনা পরে রিফাতের লোকে যোগাযোগ করলাম এরা বলছে চল আমরা যাই ইনশাল্লাহ কিছু একটা হইব তো আমরা দুই সবাই মিলে যতটুকু পারি মানে প্রায় 2 লক্ষ টাকার মতো কালেক্ট করছি তো ইনশাল্লাহ আপনারা যদি আপনি যেভাবে অনুদান দিতেছেন দান করতেছেন বা যারা বন্যা দুর্গত আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেইভাবে বিকাশ নগদ বা বিভিন্ন পেমেন্টের মধ্যে দিতেছেন এটা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একটা মোটামুটি বড় একটা পরিসরে যারা প্রকৃতভাবে আক্রান্ত বন্যাবাসী বন্যা দুর্গত তাদের পাশে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ তো আমি এখন আর কিছু বলতে চাইতেছি না ইনশাল্লাহ সিলেটবাসী বা সুনামগঞ্জবাসী দেখা হইব কালকে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম